তারপর 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 নিজেই দেখতে পারবে কি হয়, বুঝলে? না এখন তোমরা চলো তো, ওই দোনলায় গিয়ে বসবে, চলো। আমি নিশ্চিত জয় কুমারেরই হবে। আজকের অনুষ্ঠানেও জয় পরাজয় আছে নাকি? হ্যাঁ নিশ্চয় সমৃদ্ধি। ঋদ্ধি মনের ক্ষমতাকে কিন্তু কম করে ভাবা ঠিক হবে না। আমি জানি খনা, তবু একটা কথা বলি শোন, এই খেলায় আপাত দৃষ্টিতে হার জিত থাকলেও জয় কিন্তু দুজনেরই হয়, আবার হারও দুজনেরই হয়। কারণ যেই মুহূর্তে বিবাহের রীতিনীতি শুরু হয়ে যায় সেই মুহূর্তেই হৃদয়ের মিলনও শুরু হয়ে যায়। আমার মনে হয় এত কিছু বোঝার মতো বয়স খনার এখনো হয়নি। তোমার তো বয়স হয়েছে রাজকুমারী, তাহলে বলো তো এই হৃদয় মিলনের উৎসবে তোমার কেমন লাগছে? অনেক হয়েছে সমৃদ্ধিকে বিরক্ত করা, এবার আমরা অনুষ্ঠান শুরু করি। নিশ্চয়ই বৌরানী। এবার আর কি, এবার ফুলের পাপড়ি নিক্ষেপ আর মাল্যদান। নাও কুমার, শোনো কুমার, তোমার দোলনা ঠিক যেই মুহূর্তে দুলতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে তুমি সমৃদ্ধিকে লক্ষ্য করে এই ফুলের পাপড়ি ওর ওপর নিক্ষেপ করবে। সমৃদ্ধির ওপর কিন্তু পুষ্পবৃষ্টি হওয়া চাই, বুঝেছ? বুঝেছি। পারবেন তো কুমার, কেন পারবেন না? আহা তোমরা চুপ করো না, দেখা যাক না কি হয়। তুমি প্রস্তুত তো কুমার? আমি প্রস্তুত। আমি পারবই, পারতে আমাকে হবেই। বলেছিলাম না কুমারেরই জয় হবে। তুমি প্রস্তুত তো? নিন রাজকুমারী। শোনো সমৃদ্ধি, কুমারের মতো তোমাকেও কিন্তু একই কাজ করতে হবে, বুঝেছো? বুঝেছি।
তোমায় পারতেই হবে ঋদ্ধিমণি, তোমায় পারতেই হবে। মেলবন্ধনের মতোই এই অনুষ্ঠানেও তোমাকে নারী জাতির সম্মান রক্ষা করতে হবে সমৃদ্ধি। সমৃদ্ধি অভ্যর্থলোকে কুমারের মাথায় পুষ্পবৃষ্টি করে সব পাইকে চমকে দাও। আমি আমি একদম নিশ্চিত ছিলাম যে রাজকুমারী জিতবেনই। আমি বলেছিলাম না মা যে একটু অপেক্ষা করো, দাঁড়াও খানা, এখনো মাল্যদান পর্ব বাকি রয়েছে। এবার কিন্তু সমৃদ্ধিকেই প্রথমে খেলতে হবে। কি সমৃদ্ধি, তুমি রাজি তো? রাজি। এই নিন রাজকুমারী। রাজকুমারী, আমি যে আজ মাল্যদানে সফল হবই সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কি জানেন, আজকের এই মাল্যদান শুধুমাত্র অনুশীলন, প্রকৃত মাল্যদান তো এখন মাত্র সময়ের অপেক্ষায়। ভগবান আমার লাজ রেখো। তোমরা দুজনেই প্রস্তুত? আমি প্রস্তুত। নিক্ষেপ করো সমৃদ্ধি, নিক্ষেপ করো। কি হলো সমৃদ্ধি, তুমি কি? মীনাক্ষী, নিক্ষেপ করো ঋদ্ধিমণি, নিক্ষেপ করো, দেখিয়ে দাও যে তুমি কি অসাধারণ ক্ষমতার অধিকারিণী, দেখিয়ে দাও ঋদ্ধিমণি। তুমি পারবে, তুমি পারবে সমৃদ্ধি, আমি নিশ্চিত। আমি জানতাম ঋদ্ধিমণি তুমি পারবেই, আমি জানতাম। আমিও জানতাম। ভাই কাকা, এবার তোমার পালা। হ্যাঁ কুমার, তুমি প্রস্তুত? আমি প্রস্তুত। তাহলে আর দেরি নয়। কুমার নিশ্চয়ই সফল হবেন। ঠিক বলেছ, আমি এ ব্যাপারে নিশ্চিত। আমাকে পারতেই হবে, আর বিশেষ করে রাজকুমারী যখন পেরেছেন তখন তো আমার সামনে আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এখন নয়, এখন নয়, ঠিক নির্দিষ্ট সময়ে মালাটা নিক্ষেপ করতে হবে, আর তাহলেই আমার সাফল্য সুনিশ্চিত এইবার। না না, এইভাবে নিক্ষেপ করতে গিয়ে যদি ব্যর্থ হই। রানীমা, কি হলো বলুন তো?
জানি না। খুঁজলে যখন ঈশ্বরকে পাওয়া যায়। কি ব্যাপার কুমারের মুখে হঠাৎ হাসি? জানি না, আমার কিন্তু ব্যাপারটা কেমন রহস্যময় লাগছে। আরে দাঁড়াও না, দেখি না কি হয়। আমি জানতাম কুমার পারবে। আমিও। সত্যি কুমার, তোমার বুদ্ধির প্রশংসা না করে কিন্তু পারছি না। কিন্তু কিন্তু এইভাবে মাল্যদান কি সঠিক হলো রানীমা? কেন নয় রাজকুমারী, আপনি সোজা পথে চলুন কি বাঁকা পথে চলুন, আসল উদ্দেশ্য হলো লক্ষ্যে পৌঁছানো, আর আমি তাই করেছি। তাছাড়া সৎ উদ্দেশ্যে অসৎ উপায় অবলম্বন করলেও দিনান্তে কিন্তু সেটা প্রশংসনীয় হয়, তাই না? সত্যি রাজকুমার, আপনি অতুলনীয়, আপনার প্রশংসা না করে আমি পারছি না। মহানামা সমৃদ্ধিকে যতই রক্ষা করুক না কেন ত্রিজটা, আমাদের উদ্দেশ্য কিন্তু বেশ ভালোভাবেই সফল হয়েছে। সমৃদ্ধির হ্রাস বেশ ভালোভাবেই টেনে ধরা গেছে। আরো ভালোভাবে টেনে ধরা যেত যদি মহানামা হঠাৎ করে ওখানে উপস্থিত হয়ে ওই কাণ্ডটা না ঘটাতো। প্রণাম। দোলন উৎসব সম্পন্ন হয়েছে? হ্যাঁ সম্পন্ন হয়েছে। ফলাফল? রাজকুমারী এবং রাজকুমার দুজনেই সফল হয়েছেন। রাজকুমারী সফল হয়েছে? হ্যাঁ। তবে 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 সবাই বলাবলি করছে যে রাজকুমার ছলনার আশ্রয় নিয়েছেন। ছলনা? হ্যাঁ, রাজকুমারী দুলন্ত অবস্থায় রাজকুমারকে মাল্যদান করলেও রাজকুমার কিন্তু দোলনার দড়ি ধরে তার গতি কমিয়ে তবেই মাল্যদানে সফল হয়েছেন। রাজবতী, আমার কিন্তু আপনাদের প্রতি শ্রদ্ধা আজ বহুগুণে বেড়ে গিয়েছে। কেন দাসে? না মানে আপনারা সত্যি রাজকুমারের জন্য যোগ্য পাত্রী নির্বাচন করেছেন। তাই? তোমার তাই মনে হচ্ছে? হ্যাঁ, এই তো সেদিন মেলবন্ধনের দিন রাজকুমারী কি সুন্দর পাঁচটি ধাঁধার জবাব দিলেন, আর আজ পুষ্পবৃষ্টি মাল্যদান দুটোতেই সমানভাবে সফল। মার্জনা করবেন, কিন্তু সিংহলে এর আগে কোনো নারী তো এমনভাবে সফল হননি। তারপর? না, আরেকটা কথা বলি যদি অভয় দেন। বলো না, বলো দাসী, ভয়ের কিচ্ছু নেই। এই রাজপরিবারে রাজকুমারী খনার মতন দ্বিতীয় কোনো গুণবতী নারী তো আগে ছিলেন না, তাই সেদিক থেকে দেখতে গেলে। থামলে কেন দাসী, বলো। সেদিক থেকে দেখতে গেলে রাজকুমারী সমৃদ্ধি যখন রাজপুত হয়ে এখানে আসছেন তখন তাদের দুজনের জ্ঞান ও গুণের আলোয় গোটা সিংহল আলোকিত হয়ে উঠবে। দাসী, বাচালতার একটা সীমা আছে, ভুলে যেও না যে তুমি একজন দাসী। ঠিক যতটা জানতে চাওয়া হবে ততটাই উত্তর দেবে। ক্ষমা করবেন। এখন যাও। মাসুমা, আমার কিন্তু মনে হচ্ছে এই বিবাহের সিদ্ধান্ত সঠিক নয়। কেন? এ তো দেখছি হিতে বিপরীত হলো। কিরকম? আমরা ভেবেছিলাম মহানামার সঙ্গে সমৃদ্ধির বিবাহ হলে মহানামার মঙ্গল দোষের ফলে সমৃদ্ধির মৃত্যু ঘটবে এবং আমরাও রাজিমার প্রতি মধুর প্রতিশোধ নিতে পারবো। কিন্তু না, সমৃদ্ধি তার বুদ্ধিমত্তা, তেজস্বিতা এবং গুণের ছোঁয়ায় একের পর এক বাধা অতিক্রম করে যাচ্ছে। তাতে তো আমাদেরই পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে মাসুমা। তাই তো ত্রিজটা,
এ তো ভারী চিন্তার বিষয়। সমৃদ্ধি একা হলেও না হয় কোনো কথা ছিল, কিন্তু এখন তো দেখছি আমাদের মহানামাতার রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। বিবাহের জন্যে যেমন রক্ষা কবচ হলুদ ধাগা, তেমনি ওর ব্যক্তিগত জীবনের জন্য রক্ষা কবচ আমাদের মহানামা কীর্তিজটা। ঠিক বলিনি? শুধু মাথা নাড়লে হবে না ত্রিজটা, এর থেকে পরিত্রাণের উপায় আমাদের বার করতে হবে, যেভাবেই হোক। ভুলে যাবেন না মাসুমা, আমার নামও কিন্তু ত্রিজটা। আমিও দেখব, আমি থাকতে সমৃদ্ধির ভাগ্য কত দূর তার সহায় হয়। যেরকম বলছি ঠিক সেরকমটাই করবে, নিজে থেকে বুদ্ধি খাটিয়ে কিছু না করাটাই ভালো, বুঝেছো? বুঝেছি। আচ্ছা, এই যে ওই দিকটায়, ওই দিকটায় রাজ পরিবারের নারীরা সবাই বসবেন, ঠিক আছে? আর হ্যাঁ, ওখানে ওখানে মন্ত্রীরা সবাই বসবেন। আচ্ছা, কিছু আরামদায়ক বালিশের কি ব্যবস্থা করা যেতে পারে? জয়যুত দাদা, কি হয়েছে রুক্মিণী? আপনি একবার ভেতরে চলুন। কেন? বিশেষ প্রয়োজন আছে, ভেতরে চলুন। রাজকুমারী সমৃদ্ধির প্রয়োজন? দয়া করে আর কোনো প্রশ্ন করবেন না জয়যুত দাদা, দয়া করে চলুন। হ্যাঁ বেশ, চলো তাহলে। এই পরাজয়ের জ্বালা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। মেলবন্ধন অনুষ্ঠানে আমি 5টি প্রশ্নেরই সঠিক জবাব দিয়েছিলাম, সমৃদ্ধিও 5টি প্রশ্নেরই সঠিক জবাব দিয়েছিল, দোলন উৎসবেও পুষ্পবৃষ্টি এবং মাল্যদান দুটোতেই রাজকুমারী সফল, আর আমি 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 যেভাবে রাজকুমারীর গলায় মাল্যদান করলাম সেটা তো সত্যি ছলনার নামান্তর মাত্র। একজন বীর শ্রেষ্ঠ প্রকৃত রাজপুরুষের তো তা স্বভাব পায় না। আমি চেয়েছিলাম এমন একজন নারীকে বিবাহ করতে যে আমার যোগ্য হয়, সব দিক থেকে আমার সমান হয়, কিন্তু এখন তো দেখছি সে ক্রমশ আমায় ছাপিয়ে যাচ্ছে। আমি হেরে যাচ্ছি, হেরে যাচ্ছি আমি। ভাই কাকা, কি হয়েছে তোমার? দোলনা দোলে তুমি ক্লান্ত হয়ে পড়লে নাকি? কিছু হয়নি কোনা। আচ্ছা ভাই কাকা, আমরা একের পর এক খেলায় হেরে যাচ্ছি কেন বলতো? পাত্রীপক্ষ যে সব খেলায় জিতে যাচ্ছে। ভাই কাকা, এই অনুষ্ঠান শুধুমাত্র রাজ অন্তপুরে আর সীমাবদ্ধ নেই, বাইরের লোকেরা উপস্থিত থাকছে, তাদের সামনে এই ফলাফল কি বাঞ্ছনীয়? আমার মনে হয় তোমার রাজরক্ত কিছুতে এই গ্লানিকে মেনে নিতে পারছে না, আর রাজপুরুষরাই কখনোই চান না যে তাদের সম্মান সবার সামনে হানি হোক। খনা যখন এই বয়সে এত বড় সত্যটা বুঝতে পেরেছে, তখন নিশ্চয়ই প্রাপ্ত বয়স্করা বুঝতে পেরেছে না। এই মুহূর্তে নিজেকে প্রবলভাবে ধিক্কার জানাতে ইচ্ছে করছে আমার।